আমার নাম অভিষেক দাস, বেহালা তীর্থঙ্কর সরকার, বেলঘুড়িতে থাকি। গৌতম কুজুর, খর্দা ফুলচাঁদ হেমরাম, পুরুলিয়া। অ্যাকচুয়ালি প্রথম দিকে ফুটবলটা অতটা পছন্দ ছিল না, বাট আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে ছেলে ফুটবলার হবে, তো সেখান থেকেই আস্তে আস্তে আমার ইন্টারেস্টটা, আস্তে আস্তে যখন প্র্যাকটিসে যেতে শুরু করি আমার ইন্টারেস্টটা আস্তে আস্তে আসে, সেখান থেকেই স্টার্ট। শুরু থেকে কেউ তো ভেবে খেলে না যে আমি বড় প্লেয়ার হবো, আমার ভালো লাগতো খেলতে, আমি এনজয় করতাম ফুটবলটাকে খুব, বেঙ্গল টিমে চান্স পাই, তারপরে ইন্ডিয়া টিমে, মনমোহন একাডেমিতে, এরকম করতে করতে আস্তে আস্তে নিজেও বুঝতে পারিনি কখন আস্তে আস্তে এটাই আমার কেরিয়ার হয়ে উঠে। মানে প্রিমিয়ারে অনেক অফার ছিল, তো এনারা অফার করেছিলেন, তো এনাদের কথাবার্তা শুনে মানে মানে ভালো লাগলো যে একটা মানে ফার্স্ট ডিভিশন ক্লাব এত সুন্দর একটা ইয়ে করতে পারে এটা ভাবতে পারিনি। এটা একটা নতুন চ্যালেঞ্জ, তো সেই জায়গায় দাঁড়িয়ে ফেসিলিটি ওয়াইজ কিন্তু আমাদের টিম কোনো আই লিগ বা আইএসএল টিমের থেকেও কমতি না, আমরা যেভাবে প্র্যাকটিস করছি আশা করি ভালো হবে, এই টিমটাও আস্তে আস্তে উপরে যাবে। প্রথমে যখন আমাকে বলা হয়েছিল এখানে, তো এদের যা প্ল্যানিং আছে ওটা আমি শুনলাম, তো শুনে খুব ভালো লাগলো যে কলকাতায় এরকম একটা ফুটবল টিম আসছে যে ফুটবলকে নিয়ে অনেক দূর এগোতে চায়, তো সেইটাই আমাকে আরও বেশি ভালো লেগেছিল, তাই জন্য আমি এখানে সাইন করেছি। শুনলাম যে DHFC ভালো টিম করছে, সব কিছুটা পরিকাঠামো খুব ভালো, তাই আসার মানে আসার জন্য ইচ্ছা হলো। অবভিয়াসলি আমাদের ক্লাবের সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট একটা ভালো ডিসিশন হয়েছে যে আমাদের খুব ভালো একটা কোচকে আনা হয়েছে, যিনি অবভিয়াসলি ISL ছিলেন, আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন, টপ মোস্ট লেভেল ফুটবল ইন্ডিয়ায়, তো সেই জিনিসটা আমরা অবভিয়াসলি ওনার থেকে পাচ্ছি, তো আশা করি প্লেয়াররা খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করবে এবং আমরা এই লিগটা এবারে চ্যাম্পিয়ন হবো। ক্লাবে আমার ভালো লাগছে এখানে এসে খুব, আর যারা জুনিয়ররা রয়েছে তারাও সবাই খুব ট্যালেন্টেড প্লেয়ার, তো শুধু এরকম না যে আমার কাছ থেকে ওরা কিছু শিখছে, আমিও ওদের কাছ থেকে কিছু শিখছি, শেখার তো কোনো শেষ থাকে না বা বয়স থাকে না, তো আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখছি। সত্যি কথা বলতে জুনিয়ররা খুবই ভালো, মানে আমাদের টিমে কোনো মানে গ্রুপে কোনো ইয়ে নেই, মানে সিনিয়র জুনিয়র যেটা মানে সিনিয়রিটি করতে হবে এরকম ব্যাপার নেই, সবাই সমান, আর আমাদের মধ্যে বহুত মিল আছে, মানে একতা আছে, আশা করি আমাদের টিম ভালো রেজাল্ট করবে, জুনিয়র সিনিয়র যা মিল আছে। জুনিয়র সিনিয়র সব এখন মোটামুটি এক, মানে টিম নিয়ে সব মোটিভেশন আছে যে একসাথে খেলে টিমটাকে আমরা যে কোনো করে চ্যাম্পিয়ন করব। আজকে আমি যেখানেই আছি সেটা অবভিয়াসলি ওনাদেরই এত কষ্টের ফল, তো চেষ্টা করব যতদিন মানে খেলবো ওনাদের মুখটা যাতে রাখতে পারি, ওনাদের আরও হ্যাপি করতে পারি, এটাই আমার একমাত্র ইচ্ছা। বাড়ির লোক আমাকে সবসময় সাপোর্ট করে, সবসময় বাবা মা, আমার ওয়াইফ, দাদা, বৌদি, ঠাকুমা, মেয়ে আছে ছোটো একদম, তো ওরা সবসময় সাপোর্ট করে, তো চেষ্টা করবো ভালো করার জন্য, টিমের জন্য, ফ্যামিলির জন্য আর সাপোর্টারদের জন্য ভালো রেজাল্ট করতে পারি। আমি চাই আমাদের এই DHFC কে সবাই সাপোর্ট করো, আমি ওনাদের যে আমাদের খেলা শিখিয়েছে এমনি আমার মা দাদা আমার পাড়ার যে তারা যেন সবাই আমাকে সাপোর্ট করে, আমিও তাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করব, মানে ফুটবল খেলে উপহার দেওয়ার চেষ্টা করব। দেখুন ফ্যান ফলোয়িং অবভিয়াসলি হবেই, কারণ অভিষেক দার এত বড় একটা ক্রেজ আছে, তো আমরা চেষ্টা করব একটা ভালো ফুটবল উপহার দেওয়ার, যাতে আমাদের টিমটারও একটা ভালো ফ্যান বেস তৈরি হয়, এবং আশা করি যে মোহনবাগান ইস্ট বেঙ্গলে যেরকম ক্রেজ আছে সেম আমাদের টিম আস্তে আস্তে সেই জায়গায় পৌঁছবে। ফ্যান্সদের বলবো সবসময় পাশে থাকো, পাশে থাকুন, খারাপ টাইমে ফ্যামিলির পাশে ফ্যামিলি মেম্বার্সরাই থাকে, তো কোনো সময় যদি আমরা আশা করি খারাপ টাইমে পড়বো না, যদি কোনো সময় সেরকম হয় তো আমাদের ফ্যামিলির লোকদেরই দরকার পড়বে এখান থেকে ওভারকাম করে বেরোনোর জন্য, তো ফ্যান্সদের একটাই কথা বলবো পাশে থাকুন। আশা করি আমাদের সাপোর্টার প্রচুর আসবে, আমরা ভালো পারফরমেন্স দেবো, আশা করি যেন সাপোর্টার সবাই আসে আমাদের সাপোর্ট করে। ফ্যানদেরকে আমি একটাই মেসেজ দিতে চাই যাতে আমাদের ম্যাচ লিগ খেলা শুরু হবে, যাতে ফ্যানগুলো আসুক, ভালো সাপোর্ট করুক, আমরাও 100% যাতে ভালোভাবে ম্যাচটা খেলে জিততে পারি।